27 सेप्टेम्बर देशव्यापी साधारण धर्मघट सफल करार आह्वान जानिए सोमवार शिलीगुड़ी प्रधान डाकघर सामने गांधी मूर्ति पाददेशे विक्षोभ अवस्थाने सामिल हलो श्रमिक संगठन समूह। अविलम्बे कृषक आईन बातिल सह एकाधिक दाबी 27 सेप्टेम्बर सारा भारत धर्मघटे डाक। धर्मघटे सामिल प्राय 11 ट्रेड यूनियन ए धर्मघटे सामिल हबे बोले एदिन जानान श्रमिक नेतारा। देखें यहाँ से गोटा देश जुड़े किसानरा 10 मास जुड़े एक आंदोलने आ तीन कृषि आईन ये बातिल करते एमेंडेड इलेक्ट्रिसिटी बिल प्रत्याहर करते दाबी नहीं हे 10 मास दाड़ी संयुक्त किसान मोर्चा थे एबार एग्रेसिव लड़ाई मैं एकदम कन्फार्म करा मतन जगहते जावर एक डिसिशन नहीं प्रेक्षापटे हे आगामी 27 सेप्टेम्बर धर्मघट 12 घंटा देश जुड़े धर्मघट कल कर 17 तारीख सेप्टेम्बरे अल ट्रेड यूनियन फेडारेशन एकसाथे एक मंच थे समर्थन करी समयकाले जेहेतु नतून भावे सरकार आबार अटैक आक्रमण नेमे आसे जेटा हे नैशनल मनिटराइजेशन पाइपलाइन माध्यम 13 सेक्टर के कमप्लीटली ओटा के भाड़ाटे दिए ओखान रेविन्यू 600 মানে 6 লাখ কোটি টাকা সেটা রেভিনিউ কালেক্ট করা এবং সমস্ত বিক্রি করা এই প্রসেসে এরা ঢুকেছে। তার পাশাপাশি শ্রম আইন যেটাকে বাতিল করে এখন কোর্ট শ্রম কোর্টে এটা হচ্ছে পরিণত করেছে শ্রমিকদের ট্রেড ইউনিয়ন অ্যাক্টকে একটা খর্বর করেছে। এই জায়গা থেকে সমস্ত প্রাইভেটাইজেশন এবং পুরো ডেমোক্রেটিক ঢাঁচাকে নষ্ট করেছে। এই জায়গা থেকে হচ্ছে আমরা 27-এ যে ধর্মঘট কৃষক মঞ্চ থেকে ডাকা হলেও এটা আমাদের লড়াই, আমরা রাস্তায় থাকব, আমরা এটা সর্বত্র সফলভূত করার জন্য আমরা মানুষের কাছে এটা অপিল করব। এমনি গোটা দেশ জুড়ে 10 মাস অতিক্রান্ত ভারতবর্ষের উত্তরাঞ্চলের কৃষকরা তারা তিনটে দেশবিরোধী কৃষি আইন যেটা জোর করে চাপিয়ে দিয়েছে পার্লামেন্টের সংসদ অধিবেশনে তার বিরুদ্ধে কৃষকরা 10 মাস অতিক্রান্ত 570 জন কৃষক ঝড় জল বৃষ্টিতে মারা গেছে। ভারতবর্ষের প্রধানমন্ত্রী তাতে কোনো বিকার নেই এবং এর সাথে তিনটে শ্রমকোর্ট তারা চালু করেছে যা নতুন করে শ্রমিকদেরকে দাসত্বে পরিণত করার একটা চেষ্টা এবং একই সঙ্গে আগামী প্রজন্ম শিক্ষার বিল যেটা নিউ এডুকেশন বিল নামে শিক্ষাকে অনলাইনের মাধ্যমে গরিব মানুষের শিক্ষাকে স্তব্ধ করতে চাইছে। এর বিরুদ্ধে সংযুক্ত কিষাণ মোর্চা তারা গোটা দেশ জুড়ে ভারত বন্ধের ডাক দিয়েছে। আমরা কেন্দ্রীয় ট্রেড ইউনিয়ন ফেডারেশন সমূহের পক্ষ থেকে এই বন্ধকে সক্রিয়ভাবে সমর্থন করে আগামী 27 সেপ্টেম্বর বন্ধকে সর্বাত্মক সফল করে তুলছি।